সুগার কমাতে কি নারকেল খাওয়া যাবে? কোকোনাট ইন ব্লাড সুগার কন্ট্রোল। নারকেলকে আপনি ম্যাজিক্যাল ফল বলতে পারেন, কিন্তু নারকেলের ম্যাজিক কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিক দেখাতে পারে? আসুন জেনে নিন নারকেলকে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারেন। তার জন্য ছটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এক, সুগার কমানোর উপায় হিসেবে নারকেল শাঁস কতটা ভালো? দুই, ব্লাড সুগার কন্ট্রোলে কচি ডাব নারকেল শাঁস ভালো না পুষ্ট নারকেল শাঁস ভালো? তিন, ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে দিনে কতটা নারকেল শাঁস নিরাপদ? চার, ডায়াবেটিসের খাবার হিসেবে ডাবের জল কতটা ভালো? পাঁচ, সুগার নিয়ন্ত্রণে কচি ডাবের জল ভালো না পুষ্ট নারকেলের জল ভালো? আর ছয়, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দিনে কতটা ডাবের জল নিরাপদ? শেষে থাকছে একটি উপহার আলোচনা যা সুগার কমাতে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে। চলুন প্রথমেই জেনে নিই ব্লাড সুগার কন্ট্রোলে নারকেল শাঁস ভালো না মন্দ। নারকেল শাঁসের উপাদানগুলোকে চার ভাগে ভাগ করা যেতে পারে, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। আসুন দেখা যাক এই চারটি উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে এবং কতটা ভূমিকা নেয়। এক, সুগার কমানোর খাবার হিসেবে নারকেল শাঁসের ফ্যাটের ভূমিকা। জল বাদে নারকেল শাঁসের 63% থেকে 65.5% ফ্যাট। নারকেল শাঁসের ফ্যাটের 89% স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটের নাম শুনেই আপনি কি চমকে গেলেন? কারণ স্যাচুরেটেড ফ্যাট ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা বলেই জানি। আসলে বেশিরভাগ খাবারের স্যাচুরেটেড ফ্যাট লং চেইন ট্রাইগ্লিসারাইড বা LCT হলেও নারকেল শাঁসের স্যাচুরেটেড ফ্যাট মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড মানে MCT। LCT আপনার জন্য খারাপ হলেও MCT আপনার জন্য বেশ ভালো। MCT আপনার ভালো কোলেস্টেরল HDL বাড়াবে ও খারাপ কোলেস্টেরল LDL কমাবে, হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর দেবে, ওজন কমাবে, এছাড়া আপনার ত্বক, চুল ও দাঁতকে ভালো রাখবে। অর্থাৎ নারকেল শাঁসের MCT প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনাকে ডায়াবেটিস কমাতে সাহায্য করবে, ডায়াবেটিসের সমস্যাগুলোকেও কমাবে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে, 100 গ্রাম নারকেল শাঁস থেকে আপনি 33.49 গ্রাম থেকে 64.50 গ্রাম ফ্যাট পাবেন, ক্যালোরি 354 থেকে 660। শুধুমাত্র নারকেল থেকে আপনি যদি খুব বেশি ফ্যাট ও ক্যালোরি পেয়ে যান, সমস্ত দিনের খাবারের ফ্যাট ও ক্যালোরি সামনে রাখতে খুবই মুশকিলে পড়বেন। তাই নারকেল শাঁসে যতই MCT-র প্রলোভন থাকুক না কেন, ডায়াবেটিস ডায়েটে খুব বেশি নারকেল রাখা যাবে না। ভাবছেন কতটা রাখা যাবে, তাই তো? তার জন্য আপনাকে ভিডিওটি আরেকটু দেখতে হবে। দুই, ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে নারকেল শাঁসের প্রোটিনের ভূমিকা। নারকেল শাঁস থেকে আপনি মাঝারি প্রোটিন পাবেন, 3.30 গ্রাম থেকে 6.90 গ্রাম। নারকেল শাঁসের প্রোটিন আপনার ডায়াবেটিসের সমস্যাগুলোকে কমাবে। তিন, ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে নারকেল শাঁসের বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট। নারকেল শাঁস থেকে ভিটামিন যত সামান্যই পাবেন, কিন্তু অ্যান্টি ডায়াবেটিক খনিজও বেশ ভালো পরিমাণে পাবেন। খনিজের মধ্যে আয়রন পাবেন আপনার দৈনিক চাহিদার 10% থেকে 18%, পটাশিয়াম 7% থেকে 12%, ম্যাগনেশিয়াম 12% থেকে 21%, আর জিঙ্ক 10% থেকে 18%। এছাড়াও নারকেল শাঁস বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্টেরও ভালো উৎস। আপনি নিয়মিত নারকেল শাঁস খেলে লং ডায়াবেটিস কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা পাবেন। চার, সুগার কমানোর উপায় হিসেবে নারকেল শাঁসের কার্বোহাইড্রেটের ভূমিকা। ডাব নারকেলের শাঁস থেকে শুরু করে শুকনো নারকেলের শাঁসের প্রতি 100 গ্রাম থেকে কার্বোহাইড্রেট পাবেন 15.23 গ্রাম থেকে 23.70 গ্রাম। নারকেল শাঁসের কার্বোহাইড্রেট মাঝারি। বেশি নারকেল খেলে ব্লাড সুগার স্পাইক দেখা যাওয়ার কথা, কিন্তু ব্লাড সুগার স্পাইককে বাধা দেওয়ার মতো যথেষ্ট ফাইবারও আপনি নারকেল শাঁস থেকে পাবেন। 100 গ্রাম নারকেল শাঁস খেলে আপনি ফাইবার পাবেন 9 গ্রাম থেকে 16.30 গ্রাম।
নারকেল শাঁসের ফাইবার সাদা চালের থেকে 5 গুণ থেকে 11 গুণ। এতটা ফাইবার আপনি কোনো ফল থেকেও পাবেন না। নারকেল শাঁসের ফাইবার সরাসরি আপনার ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করবে। আপনি যদি গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডের কথাও ভাবেন, তাও সুগার কমাতে নারকেল শাঁস খুব একটা বাঁধা হবে না। নারকেল শাঁসের গ্লাইসেমিক ইন্ডেক্স 42। আপনি যদি একটু কচি নারকেল শাঁস খান, 100 গ্রাম নারকেল শাঁসের গ্লাইসেমিক লোড হবে 6, আর শুকনো নারকেল শাঁস খেলে গ্লাইসেমিক লোড হবে 10। আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় একবারে 70 গ্রাম থেকে 100 গ্রাম নারকেল শাঁস রাখতে পারেন, কিন্তু এতটা নারকেল শাঁস রাখা আপনার জন্য মুশকিল হবে নারকেল শাঁসের অতিরিক্ত ফ্যাট ও ক্যালোরির জন্য। আপনি যদি একেবারে কচি ডাব খান, তার সবটা শাঁসই একবারে খেয়ে ফেলতে পারেন। আর যদি বেশি পুরু শক্ত শাঁসযুক্ত বা শুকনো নারকেল হয়, তবে একটা নারকেলের অর্ধেকের 1/5 নারকেল শাঁস একবারে খেতে পারেন। আপনি যদি নারকেল শাঁস রান্নায় ব্যবহার করেন, তাহলে এই হিসেবেই ডায়াবেটিস রোগীকে খাবারটি দিতে পারেন। তাহলে নারকেল শাঁস নিয়ে আলোচনার শেষে যদি প্রশ্ন করা যায়, নারকেল শাঁস কি ব্লাড সুগার কমাতে পারে? ডায়াবেটিসে কি নারকেল শাঁস খাওয়া যাবে? উত্তর হবে হ্যাঁ, নারকেল শাঁস আপনার ব্লাড সুগার কন্ট্রোল করবে, সাথে লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলেও সাহায্য করবে। ডায়াবেটিস রোগীরা নিয়মিত নারকেল শাঁস খেতে পারেন, তবে অবশ্যই নিয়ম মেনে ও নিয়ন্ত্রিত মাত্রায়। এবার আসবো সুগার কমানোর উপায় হিসেবে কোন নারকেলের শাঁস ভালো। কচি ডাব নারকেলে সুগার ও স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় পরিপুষ্ট ও শুকনো নারকেল শাঁস থেকে কচি ডাব বা কম পরিপুষ্ট নারকেলের শাঁস বেশি ভালো। এবারে জানবো ব্লাড সুগার কন্ট্রোলে ডাবের জলের ভূমিকা। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের জার্নালে 2012 জুলাই, 2015 জুলাই ও নভেম্বরের 3টি আর্টিকেলে দেখা যাচ্ছে নারকেল জলের এল আর্জিনিন অ্যান্টিডায়াবেটিক হিসেবে কাজ করে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। আরও বেশ কিছু গবেষণার ফলাফল থেকে সিদ্ধান্তে আসা যায় ডাবের জলের পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, এল আর্জিনিন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে। কিন্তু এখন প্রশ্ন হল, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় একবারে কতটা নারকেল জল খাবেন? ডাবের জলের গ্লাইসেমিক ইন্ডেক্স 54, 100 গ্রাম ডাবের গ্লাইসেমিক লোড 2, মানে ডাবের জলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি ও গ্লাইসেমিক লোড খুবই কম। ডায়াবেটিস রোগীর জন্য একবারে 350 মিলিলিটার নারকেল জল নিরাপদ। তার থেকে বেশি খেলে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করতে কিছুটা সমস্যা হবে, মানে আপনার জন্য একটি ডাবের জলই যথেষ্ট। আসবো আজকের চতুর্থ আলোচনায়, মানে সুগার কমানোর উপায় হিসেবে কোন ডাবের জল বেশি ভালো। কচি ডাবের জল থেকে পুষ্ট ডাবের জলে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টগুলো বেশি থাকায় কচি থেকে পুষ্ট ডাবের জল ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি ভালো। এবারে আসবো আজকের উপহার আলোচনায়। প্যাকেটের বা বোতলের ডাবের জল সুগার কমানোর উপায় হিসেবে কতটা নিরাপদ? আজকাল নানা রকম ফ্রুট জুসের মতো ডাবের জলও বোতল বা প্যাকেটে পাওয়া যায়। প্যাকেটের নারকেল জলে অতিরিক্ত সুগার, ফ্লেভার ও প্রিজারভেটিভ মেশানো থাকে, যার প্রতিটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাঁধা হবে। ডায়াবেটিস কমানোর সুবিধা পেতে হলে ডাব থেকে সরাসরি জল খান, না হলে ডাবের জল না খাওয়াই ভালো, ডায়াবেটিসের সমস্যা আরও বেড়ে যাবে। আশা করি ডাব, নারকেল ও ডাবের জল নিয়ে আপনার সব রকম কনফিউশন দূর হলো। নারকেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। কোকোনাট সুগার ও ব্লাড সুগার কন্ট্রোলে সহায়ক হতে পারে যদি আপনি চিনির বিকল্প হিসেবে কোকোনাট সুগার খান। কোকোনাট সুগারও চিনির মতো কম খাওয়া উচিত, কারণ চিনির থেকে কোকোনাট সুগার বেশি ভালো হলেও কম ব্লাড সুগার বাড়ালেও ব্লাড সুগার ভালোই বাড়বে। ভিডিওটি কেমন লাগলো জানান। ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন।